তার মধ্যে হঠাৎ ফোন, কে ফোন করলো আমাকে এত সকালে? কি বললাম, ব্যাক টু মাই চ্যানেল, প্রিন্সিপাল চলে আসলাম আবার তোমাদের সাথে সকালবেলা। আজকে বলতে পারো সকালবেলা, তো এখন কটা বাজে চলো আমি দেখিয়ে দিই তারপরে, কারণ এইটাই হচ্ছে আমাদের সকাল। মানে আমার কাছে এখন সকাল, কারণ আমাদের অত তাড়া থাকে না, অফিসে যাওয়ার টাইমের আগে খাবার রেডিটা করি, তার জন্য অত তাড়া থাকে না বলেই এই যে আজকে এখন যে উঠেছি এটা হচ্ছে আমি সকাল। চলো তোমাদের টাইমটা দেখিয়ে দিই তারপরে বলছি। দেখলে এখন 7:25 বাজে, তার মানে কতটাই সকাল। হ্যাঁ, আমি উঠে পড়েছি, উঠে পড়ে আমি বাসি কাজ সারলাম, তার মধ্যে হঠাৎ ফোন, কে ফোন করলো আমাকে এত সকালে? কে ফোন করলো? কে ফোন করলো বলো তো? দিদি ফোন করলো সকাল সকাল হঠাৎ আমাকে ফোন, যে মা আমার খুব খিদে পেয়েছে, চলো। মেয়ে সকালবেলা খিদে পেয়েছে শুনে তো আমি অবাক, হঠাৎ মেয়ে সকালবেলা খিদে পেয়েছে আমাকে বললো মা খিদে পেয়েছে, তাহলে তো আমাকে খাবার করেই দিতে হয়, কারণ মেয়ে খেতে চেয়েছে আর মা দেবে না সে কখনো হয়। তো হ্যালো ফ্রেন্ড, সবাইকে বলি স্বাগত সকালবেলা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে বলছি আজকে সকালবেলা ভিডিওটা ছাড়ার জন্য সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। হ্যাঁ, আমার কাছে এটাই সকাল, তাই আমি গুড মর্নিং জানালাম। আশা করি তোমরা কেমন আছো, তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, এখন চলে এসেছি এরকম আটা মাখা নিয়ে, কারণ এখন আমি পরোটা করবো। মেয়ে খেতে চেয়েছে মা করে দেবে না সে কখনো হয়, এখন ও তরকারি খাবে না, ও আমাকে বললো মা পরোটা করে দাও আর চা করে দাও, মানে চা দিয়ে পরোটা সকালবেলা। মানে আমার সত্যি কথা খুব আজব লাগলো যে সকালবেলায় মেয়ে উঠে খেতে যাচ্ছে, যেই মেয়ে সকালবেলায় খেতে চায় না, খেতে একদমই খেতে চায় না, তার খেতে খেতে বেলা হয়ে যায়, সকালবেলা যদি কোনোদিন উঠেও কফি ছাড়া কিছু খায় না, সেই মেয়ে খেতে চেয়েছে। চলো তাতে করে খাবার টাবার নিয়ে নিই, দিয়ে ও এখনও শুয়ে আছে, মানে ঘুমোয়নি, জেগেই আছে, আমাকে গিয়ে ডাকতে হবে। চলো দেখি ঘুমোচ্ছে, ডেকে নিই, ডেকে ওকে খাবারটা দিই, আগে খাবারটা না করলে কী করে দেবো, ওই জন্য আগে খাবারটা আমি রেডি করে নিই, করে তারপর ওকে ডাকছি। দেখতে পাচ্ছি পরোটা বেলে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চলো চাটা করে নিই আর পরোটাটা ভেজে নিই। তো হয়ে গেছে চা, পরোটা হয়ে গেছে, এবার আমি মেয়েকে ডাকতে যাচ্ছি। ঘুম থেকে উঠেছি, দেখো মুখে কী অবস্থা, চলো উপরে যাই মেয়েকে ডাকি। চলো, অন্ধকার, এসি চলছে, ঘুমাচ্ছে, তারা ডাকি, লাইটটা ধরাই আগে। দেখো মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আমাকে বললো খিদে পেয়েছে বলে আবার মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। চলো ডাকা যাক, এমনা মনা ওঠো ওঠো ওঠো, এমনা মনা, তুমি যে বললে সকাল সকাল খিদে পেয়েছে আমি যে বানালাম, মনা এমনা ওদো ওদো আমা ওদো খিদে পেয়েছে, তোমার খিদে পেয়েছে শুনে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে তোমার জন্য পরোটা চা পরোটা বানিয়েছি, চলো চলো ওঠো, দাঁড়াও ওকে তুলি। আমার মেয়েটা নামছে, ডেকে আসলাম, এখন নামছে, মার একটা হদল কুতকুত গেঞ্জি পরেছে। চলো ওকে খেতে দিই এবার, তারপরে তোমাদের সাথে আসছি আবার। এখন বিলাজ করবা? আচ্ছা স্যান্ডি ঘুমাচ্ছে, যেখানে স্যান্ডি ঘুমাচ্ছে, স্যান্ডি দিদি উঠে গেছে, স্যান্ডি অবাক হয়ে গেছে, দেখো অবাক হয়ে দেখছে স্যান্ডি দিদি উঠে গেছে। চা পরোটা খাচ্ছে, দেখে নাও কেমন লাগছে সকাল সকাল উঠে চা পরোটা খেতে, খুবই সুন্দর খিদে পেয়েছে। চলো খেয়ে নিক তারপরে আসছি। তো দেখলে রিমি খেয়ে চলে গেল, হ্যাঁ তোমরা অবাক হয়ে গেছো না, রিমি সকাল সকাল উঠে টিফিন করলো, হ্যাঁ এটা আমিও অবাক হয়েছি। আর একটা কথা তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি, মেয়েরা মেয়েরা পারে না এরকম কোনো কাজ নেই, মেয়েরা পারে না এরকম কোনো কাজ নেই। যেই মেয়ে তিনটের সময় উঠতে পারে, তিনটের সময় উঠে ভাত খেতে পারে, সেই মেয়ে আজকে 7:30 উঠে টিফিন খেয়েছে। তো এমন কোনো কাজ নেই কোনো মেয়ে পারে না, হয়তো
কিছু আগে আর কিছু পরে, কেউ কিছু আগে জিনিসটা শিখে যায়, কেউ কিছু পরে জিনিসটা শেখে। তো সেটাও রিমির ক্ষেত্রে হয়েছে। রিমি একসময় হয়তো একটা সময় সকালে উঠে খাবার বানিয়েছে, কাউকে খাবার খাইয়েছে, তো এখন তার রিমির প্রয়োজন নেই, তাই রিমিকে আমি সকালবেলায় ডাকিও না। যতটা মানে ঘুমায়, আমার মনে হয় ডাক্তার তো বলেছে যেহেতু যে ও যত ঘুমাবে ততই ভালো, তো ও যতক্ষণ ঘুমাবে আমারও ততক্ষণ মনটা শান্তি লাগে, তাই জন্য আমি ওকে ডাকিও না। ওর মতন ও ওঠার পরে ওকে আমি কী করি না করি সেটা সবটাই তোমাদের দেখা বা আমিও দেখিয়েছি, তো আর সেরকম কিছু বলার নেই। আর দেখতেই পাচ্ছ আমারও সকালবেলা আজকে রান্না বসে গেছে, কারণ আমাকেও একটু বেরোতে হবে, খুব আর্জেন্ট কাজ আছে, তার জন্য আমি সকালবেলা আজকে রান্নাটা করে নিচ্ছি যে যাতে সারাদিন আর রান্নার ঝামেলা না থাকে। হ্যাঁ স্যান্ডি গলি, ওদেরও আমি আজকে সকাল সকাল খাইয়ে দেবো, কারণ আমার একটু খুবই আর্জেন্ট কাজ আছে, তার জন্য আমাকে সকালবেলা একটু বেরিয়ে যেতে হবে, তার জন্য আমি সকাল সকাল রান্না করে ফেললাম। আর আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি কালকে রাতে, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে কমিউনিটি পোস্ট দিয়েছি। হ্যাঁ আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, যেসব নোংরা খেলাগুলো খেলছে তার কিছু প্রমাণও তো আমার কাছে থাকতে পারে না, কারণ আমার কাছেও অনেক কিছু রয়েছে, তাই জন্য আমি ভাবলাম যে আর চুপ করে থাকাটা ঠিক নয়, তাই জন্য আমি কালকে রাতে কমিউনিটি পোস্টটা এই জন্যই দিয়েছি যে আজকে আমি কিছু রেকর্ড তোমাদেরকে শোনাবো। তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা কাকিমাকে ভালোবাসো, যারা কাকিমাকে ঘৃণা করো বা কাকিমারকে একদম সহ্য করতে পারো না, তাদের জন্য নয়, যারা কাকিমাকে ভালোবাসো তাদের জন্য এই ভয়েসটা, এই ভয়েসগুলো, মানে ভয়েসটা অনেকটাই বড়, তাই জন্য ভয়েসটা ফোনে আসছিল না বলে আমি ভয়েসটা ছোটো 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 করে মানে রেকর্ড করে নিয়েছি বলতে পারো। ভয়েসটা তোমাদের কাকা কোনো প্রমাণ ছাড়া কোনো কিছু রাখে না, ঠিক আছে? তো তোমাদের কাকার সাথে যে কথা হয়েছে সেগুলো সবটাই প্রমাণ রয়েছে, আমি সেই প্রমাণগুলো তোমাদেরকে দেখাবো, কিছু ভয়েস শোনাবো অবশ্যই অবশ্যই। আমি একটু বেলার দিকে, এখন আমি যেহেতু খুব তাড়া আছে আর ভাত হয়েও গেছে, আমি ভাতটা উঠ দেবো, তো চলো আমি বিকেলে বলছি, আমি একটু বেলার দিকে আসছি তোমাদের ভয়েস নিয়ে, আমি কিছু ভয়েস শোনাবো, ভয়েসের মধ্যে শুনতে পাবে তোমরা কোনটা ঠিক কোনটা ভুল, তারপরে তোমরা ঠিক ভুলটা তোমরাই কমেন্টে আমাকে জানাবে। তো চলো ভিডিওটা এই অবধি, ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ খুব তাড়া রয়েছে আমার, আমি এখন রান্নাটা কমপ্লিট করে ফেলি, তারপরে আমি তোমাদেরকে একটু বেলার দিকে ভয়েস শোনাবো। আর একটা কথা হচ্ছে যে কালকে একটা হোয়াটসঅ্যাপের যেটা তোমাদের দেখিয়েছে যে কথোপকথন হচ্ছিল হোয়াটসঅ্যাপে, সেটা যে অরিজিনাল বা সেটা যে ফলস তোমরা কী করে বুঝবে? চলে যাও রিমির চ্যানেলে, চ্যানেলে চলে গেলে অবশ্যই দেখতে পাবে রিমি অরিজিনালটাও তুলে ধরেছে ফলসটাও তুলে ধরেছে। আর অরিজিনালটা সবসময় তোমাদের তোমরা জানোই কাকার হোয়াটসঅ্যাপে থাকবে, সেই মানুষটা এখনও কাটেনি, তাকে যে হারে ডিস্টার্ব করা হয়েছে, যে হারে ফোন করা হয়েছে, সে একটা ফোনও রিসিভ করেনি, একটা ফোনে একটা SMS-এরও উত্তর দেয়নি, তার প্রমাণ তোমরা আমার রেকর্ডটাতেই শুনতে পাবে, কারণ আমি রেকর্ড ছাড়বো মানে রেকর্ডটা তোমাদের শোনাবো, অবশ্যই শোনাবো, তার প্রমাণ তার সেই মেয়েটাই নিজের মুখে বলে দিয়েছে, আর সেটা তোমরা শুনতেই পারবে অবশ্যই। আমি একটু বেলার দিকে ভিডিওটা ছাড়বো। আর হোয়াটসঅ্যাপের ব্যাপারটা যে ফলস, সেটা তোমরা রিমির চ্যানেলে চলে যাও, রিমির চ্যানেলে চলে গেলে দেখতে পাবে যে কীভাবে ফলসভাবে তৈরি করা হয়েছে ওটাকে। তো আর তেমন কিছু বলার নেই, যদি তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের ব্যাপারটা জানার থাকে তাহলে কিন্তু রিমির ভিডিওটা অবশ্যই তোমাদের দেখা দরকার, কারণ সবটা যে সত্যি বা মিথ্যে বিবেচনা তো তোমাদেরও করতে হবে, যেহেতু ওয়াইটির মাধ্যমে এসবগুলো আনছে দেখাচ্ছে। দেখো আমাদের যেখানে যেটা করার সেটা সেখানেই করব, কিন্তু যেহেতু ওয়াইটির মাধ্যমে আমরা আছি আর এটা ওয়াইটিতে দেখাচ্ছে, তাই তোমাদের বিবেচনা করার জন্য অবশ্যই রিমির ভিডিওটা গিয়ে দেখো, অবশ্যই অবশ্যই রিমির ভিডিওটা দেখো, নাহলে তোমরা বুঝবে না কোনটা ফলস আর কোনটা সত্যি। হ্যাঁ সত্যিটাও রিমি দিয়েছে, আর ফলসটা কীভাবে ফলস তৈরি করতে হয় করাটাও রিমি দেখিয়ে দিয়েছে, যে কীভাবে তৈরি করতে হয়েছে পড়েছে সেই তৈরি করাটা রিমি দেখিয়ে পুরো তুলে ধরেছে। তো চলো আর বেশি কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। তো চলো আবার আসছি নেক্সট ভিডিওতে, টুকলে গেলাম কারণ তাড়াতাড়ি রয়েছে, তো নেক্সট ভিডিওতে আমি আসছি রেকর্ড নিয়ে, শুনে নেবে মেয়েটা নিজের মুখে তোমাদের কাকাকে কী বলেছে। চলো এখন টাটা।